হাতে মালপোয়া দিলাম আর গিয়ে সর ভাজা আর চন্দ্রপুরি আর বড়িটা বড়ি তিলের নাড়ু নারকল নাড়ু আমসা তো আমসা তো দিল না দিয়েছি তো কোথা রে এই তো এই তো ওমা বলছি যে ওই একটু বেশি করে আমসত্ব আর ওই মালপোয়া দাও না কেন রে ওই গেলবারে ওনারা এই আমসত্ব আর মালপোয়া খুব ভালো খেয়েছিলেন ওমা তাই হ্যাঁ তাহলে তো বেশি করে নিয়ে যেতে হবে ও বানি শোন না একটু বেশি করে মালপোয়া আর আমসত্ব ব্যায়ামে ভরে নিয়ে আয় তো মা এটা কি হচ্ছে দেখছো না বাদা চাদা হচ্ছে মানে আপনি এই পুটুলিটা নিয়ে যাবেন না যাবো এতে শুকনো খাবার দাবার আছে পথে যদি আমার খোকার খিদে পায় তাহলে হ্যাঁ আপনার খোকার তো খালি খিদেই পায় পেটে খালি খিদে মুখ চলছে তো চলছে কোথায় যে যায় এত খাবার ভগবানই জানে হ্যাঁ মেয়ে সবসময় আমার খোকার খাবার নিয়ে খোটা দাও কেন বলো তো নেহাত আমার খোকা একটু খেতে ভালোবাসে তাই আরে বাবা স্বাস্থ্যটা রাখতে হবে না দেখেছো আমার খোকার স্বাস্থ্যটা দেখো তোমার মতন মেয়েকে না মাথার উপর তুলে বন 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 করে ঘুরিয়ে না শূন্যে ছুঁড়ে দিতে পারে হ্যাঁ তা পারি দেবো না চুপ করুন তো ওই পুটুলি নিয়ে যাবেন না পুটুলি নিয়ে যাবে না মানে 100 বার যাবে না যাবে না আমাদের বাড়িতে অনেক গেস্টরা আসবে তাদের সামনে ওই পুটুলি নিয়ে উনি ঢুকবেন না তাহলে কি নিয়ে ঢুকবে শুনি দাঁড়ান খোকা হ্যাঁ কি আনতে গেল বলতো আমি খেতে ভালোবাসি না আপনাদের বাড়িতে যারা খেতে ভালোবাসে তাদেরকে একটু খাওয়াবো দেখুন আপনি এই পুটুলি নিয়ে আমাদের বাড়িতে যাবেন না আমি এই পুটুলি নিয়ে যাবো 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 হ্যাঁ আমি আপনার কথা শুনবো না দেখুন তাতে যদি আপনার মনে হয় যে আমার শ্বশুর বাড়িতে আপনি আমাকে ঢুকতে দেবেন না তো দেবেন না বাবা আপনি কেন বুঝতে পারছেন না আপনি যদি একটু ভালো করে থাকেন একটু ভালো জামা প্যান্ট পরেন একটা ভালো সুটকেস নেন আচ্ছা আপনি আমার এইটুকু কথা রাখতে পারবেন না বলুন দেখুন আমি যেমন আমি তেমন তাহলে যদি আপনার সম্মান চলে যায় তাহলে আমি ওখানে যাবো না তাহলে আপনি এই পুটুলিটা নিয়ে যাবেন কি তখন থেকে পুটলি পুটলি করছে না কি পুটলি পুটলি করছেন আপনি জানেন।